একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনাকে কিন্তু অন্যান্য বিষয়গুলোর সাথে সাথে টেক্সট সম্পর্কে ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। ফটোশপে এবং ইলাস্ট্রেটরে আমরা যারা কাজ করেছি তাদের ক্ষেত্রে কোরেল ড্রতে টেক্সট সংক্রান্ত তেমন কোনো জটিলতা পোহাতে হবে না। শুধুমাত্র কোরেল ড্রতে টেক্সট কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো চলুন আমরা কোরেল ড্রতে শিখে নিই কীভাবে টেক্সট নিয়ে আমরা কাজ করব। আমরা মূল ইন্টারফেসের বাম পাশে ভার্টিক্যালি একটি টুল বার এখানে দেখেছিলাম মূল ইন্টারফেস আলোচনায়। তো সেই টুল বারটিতে এখানে ক্যাপিটাল লেটার চিহ্নিত টেক্সট টুল নামে একটি টুল রয়েছে। এটিকে নর্মালি একটি ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই প্রপার্টি বারে আমাদের লেখাকে মডিফাই করার জন্য, লেখাকে বিভিন্নভাবে এডিট করার জন্য এই প্রপার্টি বারটি কিন্তু এডিটেবল, অর্থাৎ এটি মডিফায়ের উপযোগী কিন্তু হয়ে গিয়েছে নর্মালি যখন আমরা এখানে একটি ক্লিক করেছি। তো এবার আমরা আমাদের যে প্রিন্টেবল এরিয়া এখানে তাকালে আমরা দেখবো যে যেহেতু এখানে আমরা আমাদের মাউসের কার্সারটি এখানে রেখেছি, সুতরাং এখানে একটি বড় হাতের এ চলে এসেছে। অর্থাৎ আমরা যদি এখানে একটি ক্লিক করি, তো ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি কিছু লিখি, দেখুন এখানে আমরা সিআইপি ডিজিটাল এই কথাটা লিখেছি। তো নর্মালি এখানে শুধুমাত্র সিআইপি ডিজিটাল লিখেছি, অন্য কোনো অ্যাকশান বা অন্য কোনো কাজ কিন্তু আমরা করিনি। তো লেখার সাথে সাথে এখানে এই লেখার চারপাশে ছোট ছোট চার কোণা বিশিষ্ট অনেকগুলো বক্স এসেছে অনায়াসেই, যেটি ফটোশপে এবং ইলাস্ট্রেটরে আমরা একটি লেখা লিখে সেটিকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অথবা কার্সর দিয়ে শিফট ধরে টেনে টেনে সিলেক্ট করে কিন্তু একটি ভিন্ন অ্যাকশান প্রয়োগ করতে হতো। কিন্তু কোরেল ড্রতে লেখার সাথে সাথে লেখা যখন শেষ হলো তখনই এরকম একটি ছোট ছোট বক্স চিহ্নিত অংশ লেখাটিকে ঘিরে ফেলবে। এবার আমরা আমাদের যে টুল বারের পিক টুলটি রয়েছে এটিতে নর্মালি আরও একটি ক্লিক করছি এই সিআইপি ডিজিটাল লেখাটিকে সিলেক্ট করার জন্য। এই অবস্থা দেখে মনে হতে পারে যে আমাদের লেখাটি সিলেক্ট হয়ে গেছে, আসলে এটিকে অরিজিনালি সিলেক্ট করার জন্য আমরা আমাদের পিক টুলটিতে আরও একবার ক্লিক করছি। ক্লিক করে এবার আমরা যদি আমাদের লেখার সাইজ বাড়াতে চাই সেটি পারব, অথবা এটিকে বিভিন্নভাবে মডিফাই আমরা একটু পরে দেখব। তো দেখুন এই লেখাটির সাইজ কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি, এছাড়া যে কোনো ফন্টে যদি চাই সেটিও আমরা এখান থেকে করতে পারবো। এবং বিআইইউ এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন এর সাথে সবাই আমরা পরিচিত। তারপরে এখানে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন যে কোরেলডোর সফটওয়্যারে আমরা যখন কাজ করব একদিকে যেরকম বাংলা ফন্টে কিছু সমস্যা হতে পারে, অথবা এখানে ইংরেজি ফন্টও এখানে যে বোল্ড ইটালিক আন্ডারলাইন এই তিনটি ইফেক্ট এখানে সমস্যা হতে পারে। যেরকম দেখুন এখানে এরিয়ালে কিন্তু এই বোল্ড ইটালিক আন্ডারলাইন এই তিনটি যে ইফেক্ট, যে আমরা তিনটি পদ্ধতিতে তিনটিভাবে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি এই লেখাটিকে, সেটি অ্যাক্টিভ হয়ে অবস্থায় রয়েছে। অর্থাৎ এই সিআইপি ডিজিটাল লেখাটি এরিয়াল ফন্ট কিন্তু সাপোর্ট করছে বিধায় এই বোল্ড ইটালিক আন্ডারলাইন কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। কিন্তু বাংলা কিছু ফন্টের ক্ষেত্রে বা এরিয়াল ব্ল্যাক যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, দেখুন এখানে বোল্ড ইটালিক এ দুটো অপশন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, এটি আর এখন কাজ করছে না, শুধুমাত্র আন্ডারলাইন এটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং এটি কাজ করতে হবে। তো বোল্ড ইটালিক আন্ডারলাইন কি এই জিনিসগুলো, এগুলো আমরা সবাই খুব ভালো করে জানি, তো এই ইফেক্ট এই অপশনগুলো আমরা এখানে প্রয়োগ করলাম না। তো এই সিআইপি ডিজিটাল লেখাকে আমরা এভাবে এই প্রপার্টি বারের মাধ্যমে বিভিন্নভাবে এডিট করতে পারি, অথবা এখান থেকে আমরা যে কোনো আমাদের যে প্রপার্টি বার রয়েছে এই প্রপার্টি বারের এ বি চিহ্নিত যেই একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে আমরা কিন্তু এরকম একটি এডিট টেক্সট নামে একটি বিশাল উইন্ডো পাবো। এখান থেকেও দেখুন বিভিন্ন প্যারাগ্রাফ টেক্সট আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের মূল টেক্সট যেই লোকেশনে রয়েছে সেই লোকেশন থেকেও আমরা নিয়ে আসতে পারি। তো এই বিষয়গুলো আমরা একটু পরে দেখব।
তো আপাতত এখানে দেখুন যে সিআইপি ডিজিটাল এই লেখাটি আমরা লিখেছি, এই সিআইপি ডিজিটাল লেখাটিকে আমরা যদি এখন কালার করতে চাই তাহলে কিভাবে কালার করব সেটিও একটু পরে আসছি। তো এখানে ইনিশিয়ালি একটি বিষয় আমাদের জানা প্রয়োজন, তা হলো কোরেল ড্রতে কাজ করার ক্ষেত্রে টেক্সট আমাদেরকে দুটো সর্ট অফ বা দুটো কাইন্ডস অফ হিসেবে মনে রাখতে হবে, যে এই কোরেল ড্রতে টেক্সট হলো দুই প্রকারের, অর্থাৎ একটি হলো প্যারাগ্রাফ টেক্সট এবং অন্যটি হলো আর্টিস্টিক টেক্সট। তো প্যারাগ্রাফ টেক্সট কি এবং আর্টিস্টিক টেক্সট কি সেটি আমরা এখন দেখছি। তো শুরুতে আমরা দেখেছিলাম যে আমরা নর্মালি এখানে একটি টেক্সট টুলে নর্মালি একটি ক্লিক করার পরে কিন্তু এই টেক্সটটি আমরা লিখতে পেরেছি, অন্য কোনো কাজ করতে হয়নি। তো কোরেল ড্রতে আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করব, কোনো পেজ আমরা তৈরি করব, সেই পেজের উপরে ক্যাপশন বা শিরোনাম হিসাবে বা অল্প কিছু লেখার ক্ষেত্রে আমরা এরকম নর্মালি এখানে একটি ক্লিক করে আমরা করব। আর যখন এরকম প্রয়োজন হবে যে আমরা অনেকগুলো প্যারা নিয়ে নিয়ে আমরা কাজ করব, অনেকগুলো পেজ থাকবে আমাদের এখানে, প্যারা নিয়ে নিয়ে আমরা কাজ করব, তো সেই ক্ষেত্রে আমাদের একটি ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেটি হলো এই টুলবারের এখানে যে টেক্সট টুলটি রয়েছে এখানে একটি ক্লিক করে আমরা আমাদের প্রিন্টেবল এরিয়ার মধ্যে এভাবে ড্র করব। তো দেখুন এখানে ড্রয়িং করার পরে আমরা ইচ্ছে করলে এখান থেকে সাইজ বাড়িয়ে নিতে পারি, এবার আমরা এখান থেকে লিখতে পারি। তো আমি এখানে কিছু লিখছি, আমরা যে লেখাটি প্রথমে লিখেছিলাম সেই সিআইপি ডিজিটাল সেই কথাটি আমরা এখানে আরো একবার লিখছি, এবং এটিকে আমরা কপি করে কয়েকবার এখানে পেস্ট করে দিচ্ছি। ইচ্ছে করলে আমরা এভাবে যে কোনো টেক্সট লিখে এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমাদের এমএস ওয়ার্ডেও লেখা লিখে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। তো ইম্পোর্ট করার বিষয়টি আমরা একটু পরে দেখব। তো দেখুন এখানে যখন আমরা এরকম এই টেক্সট টুলটি নিয়ে একটি বক্স ড্রয়িং করার পরে, ড্র্যাগ করার পরে সেটির মধ্যে যখন লিখতে পেরেছিলাম, তো এখন এটি আমি এই পিক টুলটি দিয়ে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমাদের সিআইপি ডিজিটাল লেখার উপরে মাউস পয়েন্টার রেখে আমরা যদি এখানে সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, তো প্রপার্টিসে ক্লিক করার পরে আমরা এই সিআইপি ডিজিটালের যে অবজেক্ট প্রপার্টিস পাবো, এবং আমাদের এখানে যে জেনারেল আইকনটি আছে এখানে একটি ক্লিক করব। দেখুন এই সিআইপি ডিজিটাল লেখাটি সিলেক্ট অবস্থায় রয়েছে এবং এখান থেকে সিলেকশন ওয়ান অবজেক্ট সিলেক্টেড লেয়ার ওয়ান টাইপ আর্টিস্টিক টেক্সট, এবং যে ফন্টটি আমরা ব্যবহার করেছিলাম এরিয়াল ফন্টটি সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমরা এই লেখাটি হলো আমাদের আর্টিস্টিক টেক্সট এবং এরিয়াল ব্ল্যাক নর্মাল যে ফন্টটি ব্যবহার করেছিলাম এরিয়াল ব্ল্যাক, সেই এরিয়াল ব্ল্যাক ফন্টটি কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ যেহেতু আমরা সিআইপি ডিজিটাল লেখাটিতে কোনো ড্র্যাগ করে চতুর্ভুজ করে সেখানে আমরা লিখিনি, নর্মালি একটি ক্লিক করে লিখেছিলাম এবং ফন্ট হিসাবে এরিয়াল ব্ল্যাককে ব্যবহার করেছিলাম, সুতরাং এই সিআইপি ডিজিটালের যে প্রপার্টিস সেটি এখানে দেখাচ্ছে। একইভাবে আমরা এই লেখাটিকে যখন সিলেক্ট করব এবং আমাদের যে জেনারেল আইকনটি এখানে ক্লিক করলে দেখাবে অবজেক্ট সিলেক্টেড ওয়ান লেয়ার ওয়ান টেক্সট প্যারাগ্রাফ এবং টেক্সট এরিয়াল নর্মাল, অর্থাৎ এটি কিন্তু প্যারাগ্রাফ টেক্সট। তো এখন একটি বিষয় হলো যে এই প্যারাগ্রাফ টেক্সট এখানে যে অনেকগুলো ছোট ছোট লেখা এগুলো হলো প্যারাগ্রাফ টেক্সট এবং উপরে যেটি সেটি হলো আর্টিস্টিক টেক্সট। তো এই দুই প্রকার টেক্সট দিয়ে কি করব, বা এগুলো আসলে কি, বা এই দুই প্রকার আমাদের কেন মনে রাখতে হবে? তো এই জন্য মনে রাখতে হবে যে এখানে নর্মালি একটি ক্লিক করে কোনো চতুর্ভুজ বা কোনো রেক্টেঙ্গেল ড্রয়িং করে সেটির মধ্যে আমাদের লিখতে হয়নি, নর্মালি একটি ক্লিক করে যদি আমরা লিখি সেটি হবে আর্টিস্টিক টেক্সট, আর এরকম প্যারা করে যদি কোনো টেক্সট আমরা লিখি, আমরা এমএস ওয়ার্ডে যারা কাজ করেছি তারা এরকম বিভিন্ন প্যারার সাথে জড়িত
বিভিন্ন অপশন আমরা দেখেছিলাম। কোরাল ড্রোতে কিন্তু এরকম প্যারার বিশেষ অনেকগুলো সুবিধা রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে দেখব। তো এই জন্য প্যারাগ্রাফ টেক্সট আমরা কিভাবে তৈরি করতে পারি এবং প্যারা কি কি সুবিধা আমরা এই প্যারা থেকে পাবো, সেটি কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাবো। তো চলুন এই টেক্সটকে কিভাবে কালার করতে সেটি আমরা এখন একটু দেখি। তো এখানে এই প্যারাগ্রাফ টেক্সটগুলো যেটি আমরা তৈরি করেছিলাম সেটি এক পাশে রাখছি। নর্মালি আর্টিস্টিক টেক্সট আমরা যেটি প্রথমে লিখেছিলাম সেটি একটি ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করেছি। তো এবার এরকম যে কোনো লেখাকে আমরা যদি কালার করতে চাই সেটি কিন্তু অবজেক্ট হিসাবেই এই কোরাল ড্র 12-এ দেখাবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু এরকম লেখার সরাসরি বিভিন্ন কালারে বিভিন্ন গ্রেডিয়েন্টে রূপান্তরিত করার জন্য কেট আউটলাইন করে নিতে হয়, কোরাল ড্রতে এটি নর্মালি লেখাকে একটি অবজেক্ট হিসাবে দেখাবে। তো দেখুন এখানে এই ক্লিক করে সিলেক্ট করার পরে আমরা ফিল কালার এবং লাইন কালারের সাথে পরিচিত হয়েছি পূর্বের অধ্যায়ে। তো এখানে এই ফিল কালারের যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করে আমরা ফিল কালার ডায়ালগ এখানে একটি ক্লিক করছি। উপর থেকে আমরা যদি প্রিন্টিংয়ের জন্য কাজ করি সেই ক্ষেত্রে সিমাইক নির্বাচন করে এখান থেকে যে কোনো কালার এর কাছাকাছি যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে সহজেই প্রয়োগ করতে পারি। তো দেখুন এই কালারটি সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করছি এবং একটি সলিড কালার সিআইপি ডিজিটাল লেখার উপরে পড়েছে। এছাড়া আমাদের এই ফিল কালারের এখানে যে ফাউন্টেন ফিল ডায়ালগ চমৎকার একটি কালার সংক্রান্ত বিষয় রয়েছে, এটিতে ক্লিক করার পরে আমরা এটি নিয়ে আসতে পেরেছি। পূর্বের অধ্যায়ে এরকম গ্রেডিয়েন্ট কালারের অল্প কিছু ধারণা আমরা নিয়েছিলাম, এবার আমরা একটু ডিটেলস দেখব যে কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয় এবং সেটিকে কিভাবে কোনো অবজেক্ট অথবা টেক্সটের উপরে প্রয়োগ করতে হয়। তো এখানে কোন ধরনের গ্রেডিয়েন্ট সেটি কিন্তু এখানে শো করছে, লিনিয়ার, রেডিয়াল, কনিক্যাল এবং স্কোয়ার, এরকম বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট আমরা এখানে পাব এবং কয়টি কালারের। পূর্বের অধ্যায়ে আমরা মাত্র দুটো কালারের গ্রেডিয়েন্ট দেখেছিলাম, এ অধ্যায়ে আমরা ডিটেলস দেখার জন্য কাস্টমে ক্লিক করছি। কাস্টমে যে রেডিও বাটনটি রয়েছে এখানে নর্মালি একটি ক্লিক করার মাধ্যমে আমরা এটিকে সিলেক্ট করছি এবং এখানে দেখুন রেডিমেড বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে, কী কীভাবে গ্রেডিয়েন্ট হতে পারে সেগুলো সব এখানে আমরা পাব। যেমন ধরুন এখানে রেইনবো 7 রয়েছে। এখন উপরে দেখুন আমরা কিছু বাড়তি অপশন এখানে পাব, এগুলো আমরা কিন্তু আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরে নতুন গ্রেডিয়েন্ট তৈরির ক্ষেত্রে কিছুটা ঝামেলা কিন্তু পোহাতে হয়েছিল। বাট এখানে দেখুন এখানে যে অ্যারো অ্যারো চিহ্নিত যে উপরে বাটনগুলো রয়েছে এই অ্যারো চিহ্নিত বাটনগুলো আমি এখন চিহ্নিত করছি। দেখুন এই অ্যারো চিহ্নিত বাটনে ক্লিক করে এবং এখান থেকে কালার পিক করে সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আমরা এই গ্রেডিয়েন্টকে মডিফাই করতে পারি। তো দেখুন এখানে মডিফাই আমরা একটু পরে করছি। তো এখান থেকে এভাবে যে কোনো গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের পছন্দ মতো যে কোনো গ্রেডিয়েন্ট এখান থেকে নর্মালি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা সেটিকে নর্মালি ওকেতে ক্লিক করব এবং দেখুন আমাদের এই সিআইপি ডিজিটাল লেখার উপরে কিন্তু এই গ্রেডিয়েন্টটি খুব সুন্দর করে লেখাতে একটি দৃষ্টিনন্দন ইফেক্ট এখানে এই লেখার উপর পড়েছে। কিন্তু এটিকে ফিল কালার আরও বেশি সুন্দর করার জন্য এবং নিজেদের ইচ্ছে মতো গ্রেডিয়েন্টকে মডিফাই করার জন্য আমরা এখন ফিল কালার চলে যাচ্ছি এবং গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এখানে দেখুন রেডিয়াল অথবা লিনিয়ার গ্রেডিয়েন্টের যে তফাত, যে ডিফারেন্ট, সেটি আমরা ইলাস্ট্রেটরে দেখেছি। তো এবার আমরা দেখব যে কীভাবে নিজেদের ইচ্ছে মতো গ্রেডিয়েন্টকে মডিফাই করা যায়। এখানে দেখেন দেখুন যে রেইনবো 3 এটিকে আমরা যদি রেডিয়াল দেই, তো রেডিয়াল দেওয়ার পরে আমরা এখানে যে চিহ্নগুলো চিহ্নিত করেছিলাম যেমন ধরুন এই প্রথমটি আমি এভাবে একটি নর্মালি ক্লিক করার পরে দেখুন অন্য চারটি যে অ্যারো রয়েছে এর থেকে এই বাম পাশে যেটি আমরা ক্লিক করে সিলেক্ট করেছি সেটি একেবারে ব্ল্যাক এবং সেটি আলাদা হয়ে গিয়েছে যেহেতু এটি নর্মালি ক্লিক করার মাধ্যমে আমরা সিলেক্ট করেছি। এবার এখান থেকে যে কোনো একটি কালার কিন্তু আমরা দিতে পারবো। দেখুন এখান থেকে যে কালারটি আমরা সিলেক্ট করছি সেই অংশটুকু কিন্তু আনুপাতিক হারে ওই কালারে পরিণত হয়ে গিয়েছে। এখান থেকে স্লাইডার ধরে ধরে বিভিন্ন কালার এবং
সমপরিমাণ কালার আমরা কিন্তু এখান থেকে এভাবে চিহ্নিত করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখুন এভাবে যে কোনো কালার, এরকম এখানে এই সবুজ কালারটি আমি চিহ্নিত করে লাল কালার দিতে যাচ্ছি, দেখুন লাল হয়ে গিয়েছে। এবং এটিকে লাল আমরা এটিকে এই কালারটি দিতে চাচ্ছি, এবং এখান থেকে এগুলোকে টেনে যে কালারের রেশিও কোন দিকে বাড়ানো এবং কমানো দরকার, এগুলোকে টেনেও কিন্তু আমরা এই কালারের রেশিও বা কালারের পরিমাণ সেগুলোকে বাড়াতে কমাতে পারবো। এছাড়া দেখুন এই আদারে ক্লিক করে আমরা কিন্তু এই এখান থেকে সিমাইক, আরজিবি, বিভিন্ন মডেল এখান থেকে নির্ধারণ করতে পারি। এবং এখান থেকে দেখুন অপশনে ক্লিক করে আমরা কালার ভিউ, এখান থেকে আমরা সিমাইক, থ্রিডি, সাবস্ট্রাকটিভ এরকম কিছু বাড়তি অপশন আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এগুলো এখান থেকে আমরা নিজেদের ইচ্ছে মতো আমরা ব্যবহার করব, এবং এই অবস্থা আমরা ওকে দিচ্ছি। তো দেখুন এখান থেকে যেই গেডিয়ানকে আমরা মডিফাই করেছিলাম টেনে টুনে, সেই গেডিয়ান কালার কিন্তু সিআইপি ডিজিটাল লেখার উপরে পড়েছে। তো এখন এখন প্রশ্ন হলো যে এই লেখাটি তো আমরা ফিল কালার করতে পেরেছি, লাইন কালার ক্ষেত্রেও কিন্তু কোনো জটিলতা নয়। এখান থেকে যে লাইন আউটলাইন রয়েছে এখান থেকে সলিড কালার করার জন্য আমরা এখানে নর্মাল একটি ক্লিক করছি। এবং এখান থেকে দেখুন আমাদের যে লাইন কালারের যে বিভিন্ন রেডিমেড, যে আমরা লাইনটিকে কত বেশি মোটা চাই বা চিকন চাই সেটি কিন্তু এখান থেকে করতে পারবো। যে সলিড এখান থেকে যে কোনো একটা কালার দিয়েছি এবং লাইন কালার কিন্তু হয়ে গিয়েছে, বাট এটিকে যদি আমরা আরও বেশি মোটা করতে চাই তাহলে এখান থেকে এই মোটার যে মাত্রা সেটি নির্ধারণ করে দিব। দেখুন লাইন কালার কিন্তু হয়ে গিয়েছে। এবার এটিকে যদি আমরা আরও বেশি বড় করি তাহলে যে লাইনটি আমরা দিয়েছিলাম যে কালারে সেটি কিন্তু আরও পরিষ্কার করে দেখতে পারবো। আমরা এই ক্ষেত্রে আমাদের যে জুম টুলটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি। দেখুন এবার আমি এই লেখাগুলোকে ডান পাশে নিয়ে আসতে চাচ্ছি, যেহেতু সিআইপি এটি লেখাটি ঢেকে গিয়েছে। এবার আমরা জুম টুলের মধ্যে ড্র্যাগ করে ধরে এখানে যে হ্যান্ড টুলটি রয়েছে হ্যান্ড টুলটির সাহায্যে আমরা এই লেখাটিকে সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসতে পারি। এবং যেহেতু এই লেখাটি অনেকটা বেশি বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই জুম আউটে ক্লিক করে করে এবং এই পাশে নিয়ে এসে কিন্তু আমরা লেখাটিকে সেন্টার করতে পারি। এবার দেখুন আমরা এখানে যে লাইন কালার দিয়েছিলাম সেই লাইন কালার অনেকটা দেখা যাচ্ছে। তো আরও বেশি লাইন কালারটি পরিষ্কার দেখার জন্য আমরা এখান থেকে আরও বেশি মোটা চিকন এভাবে করে করে দেখতে পারি। এবং এবার আমরা যদি লাইন কালারটি, আমাদের যে লাইন কালারের যে অপশন আছে এখান থেকে আমরা যদি পরিবর্তন করে দিই, যেরকম আমরা যদি ব্লু কালারটি দিয়ে দিই, দেখুন সিআইপি ডিজিটাল এখানে কিন্তু ব্লু কালারের লাইন কালার হয়ে গেছে সিআইপি ডিজিটাল লেখার উপরে। তো এবার আমরা এই পুরো পেজটিকে আমাদের যে জুমিং টুলটি রয়েছে এখানে এটিকে সিলেক্ট করার মাধ্যমে আমরা এখানে মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ আমাদের যে মূল প্রিন্টেবল এরিয়াটি ছিল সেটি আমরা এখন নিয়ে এসেছি। তো এটি হলো আমাদের আর্টিস্টিক টেক্সট, তো এটি আমরা উপরে রেখে দিচ্ছি। এবার আমাদের যে প্যারাগ্রাফ টেক্সট রয়েছে এটির কিছু বিষয় আমরা দেখছি। তো এখানে দেখুন এই প্যারাগ্রাফ টেক্সট, যেহেতু আমরা এখান থেকে এই আমাদের এই টেক্সট টুলের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে চার কোণা বিশিষ্ট একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে সেটির মধ্যে আমরা লিখেছিলাম, সুতরাং এটি হয়েছে প্যারাগ্রাফ টেক্সট। সেটির প্রমাণ আমরা ডান পাশে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ টেক্সট এবং এটির ফন্ট হচ্ছে এরিয়াল। তো এটিকে এখন বিভিন্নভাবে আমরা ইচ্ছে করলে মডিফাই করতে পারি। দেখুন এখানে এই পাশে যে একটি বক্স রয়েছে, এই বক্সটি এবং এখানে যে আরও একটি অ্যারো রয়েছে, তো উপরে এই বক্সটি এবং নিচে একটি অ্যারো চিহ্নিত অংশ এবং এখানে কিছু আলাদা লক্ষ্য করার মতো অপশন আমরা এখান থেকে পাবো। তো এগুলো দিয়ে কী নির্দেশ করে বা এগুলো দিয়ে কী করা হয় প্যারাগ্রাফ টেক্সটের ক্ষেত্রে সেটি আমরা এখন দেখব। দেখুন এখানে এভাবে তীর ধরে ধরলে যখন নাকি অ্যারো পয়েন্ট আসবে সেটিকে আমরা এভাবে টেনে ধরতে পারি এবং নিচের এগুলোকে এভাবে উপরের দিকে নিয়ে যেতে পারি। তো এখানে দেখুন যে অ্যারো চিহ্নিত
অংশটিতে নির্দেশ করে যে আমরা যেই রেক্টেঙ্গেলটি ড্র করেছি শুধুমাত্র এই রেক্টেঙ্গেলের মধ্যে যেই টেক্সটগুলো আছে সেগুলো নয়, এর সাথে আরও কিছু টেক্সট রয়েছে, এই অ্যারো চিহ্নিত অংশটি সেটি নির্দেশ করে। এর প্রমাণ হলো এটিকে আমরা ধরে যখন নিচের দিকে নিয়ে যাব, দেখুন এখন আর সেই অ্যারো চিহ্নিত অংশটি নেই, কারণ এখানে যতগুলো লেখা ছিল সবগুলো আমরা নিয়ে আসতে পেরেছি। এবং এই অংশ ধরে এভাবে পাশে আমরা বড় বড় করতে পারি। আর এখানে যে দুই পাশে দুটো লক করার মতো চিহ্ন আমরা দেখেছিলাম, এটি দিয়ে আমরা দেখুন এখানে ধরে আমরা যদি এভাবে ড্রাগ করি, দেখুন এই লেখাগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফাঁক ফাঁক হয়ে একটি বিশেষ ইফেক্ট এই লেখার মধ্যে পড়েছে। একইভাবে আমরা এটিকে ধরে এভাবে যদি নিচের দিকে যাই, দেখুন আমরা অনেক সময় এরকম লেখা দেখি যে এই লেখার মধ্যে এরকম টেক্সট ইফেক্ট, এরকম আমরা যদি এটিকে মুছে দেই, মুছে দিয়ে আমরা আরও একটি টেক্সট এখান থেকে এরকম প্যারাগ্রাফ নিয়ে যদি এখানে লিখি, যেরকম এখানে সিআইপি ডিজিটাল আমরা লিখেছি, তো এবার এখান থেকে ফন্ট সাইজ কিছুটা বড় করে দিচ্ছি আমরা। তো ফন্ট সাইজ বড় করার পরে এবার আমরা এটিকে নর্মালি সিলেক্ট করে কপি করে আমরা এখন এটিকে পেস্ট করব। তো নিচে কার্সর এনে আমরা এখান থেকে পেস্ট করছি লেখাটি। তো দেখুন এবার আমরা এই দুটো লাইনকে যে পূর্বের একটি ইফেক্ট দেখেছিলাম সেটিতে যদি পরিণত করতে চাই, তাহলে এখান থেকে এটিকে ধরে আমরা যদি এভাবে টান দিই, দেখুন এই লেখাগুলো ছিঁড়ে ছিঁড়ে, অর্থাৎ এখানে দেখুন যে এখানে এই টেক্সট বক্সের নিচের যে অংশটি আছে এভাবে আমরা টেনে ধরে যদি এটিকে ড্র্যাগ করে মডিফাই করতে চাই, তাহলে এখানে কিন্তু এই বক্সগুলো দিয়ে এভাবে লেখা ছিঁড়ে ছিঁড়ে, অর্থাৎ একটি থেকে আরও একটি একটি নির্দিষ্ট পরিমাণে ডিস্টেন্সে যদি আমরা কোনো লেখার ইফেক্ট এভাবে সেট করতে চাই, সেটি কিন্তু এই বক্সগুলোর মাধ্যমে পারবো। এই নিচে যে চিহ্নিত বক্সগুলো আমরা দেখেছিলাম সেই বক্সগুলোর মাধ্যমে, যেটি আমরা আরও একবার নির্দিষ্ট করে দেখতে চাচ্ছি যে এখানে এই বক্স এবং এই বক্স, এই বক্সে ক্লিক করে দেখুন এখানে সিআইপি ডিজিটাল উপরের লেখাটি একটি যেন একটি লেটার থেকে আরও একটি লেখা লেটার একটি নির্দিষ্ট পরিমাণ গেপে একটি ভিন্ন একটি ইফেক্টে পরিণত হয়েছে। এটি আমরা এখন যদি সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসি তাহলে পরিষ্কার দেখতে পাবো, দেখুন একটি নির্দিষ্ট পরিমাপে একটি লেটার থেকে আরও একটি লেটার একটি নির্দিষ্ট পরিমাপে গেপে এরকম একটি ইফেক্ট কিন্তু এই লেখার মধ্যে পড়েছে। তো এভাবে যে কোনো টেক্সট নিয়ে আমরা কিন্তু আমাদের এই কোরেল ড্রোতে খুব সহজেই বিভিন্নভাবে মডিফাই করে এবং এগুলোকে আরও বিভিন্নভাবে পরিবর্তন করে, যেমন ধরুন আমরা এখানে যে এডিট টেক্সট যে পাচ্ছি এটিতে ক্লিক করে, তো ক্লিক করার পরে এখানে যে অপশন, এই অপশনগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, দেখুন এখানে বিশাল একটি উইন্ডো আসছে যে আমরা আমাদের যে প্যারাগ্রাফ টেক্সট নিয়ে কাজ করতে যাব, যখন কোরাল ড্রোতে অনেক পেজ এবং অনেক লেখা নিয়ে যখন প্যারা প্যারা করে করে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটি প্রয়োজন হবে। এখানে আমরা এই প্যারাগ্রাফ যখন ক্লিক করব এই প্যারাগ্রাফের সাথে বিভিন্ন অপশন এখানে পাব, এবং ফন্টে ক্লিক করার পরে দেখুন ফন্টের সাথে রিলেটেড সমস্ত অপশনগুলো পাব। স্পেল অর্থাৎ বানান চেক করার ক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুত করতে পারবো, এবং কুইক কারেক্টও আমরা কিন্তু খুব দ্রুত এখান থেকে করতে পারবো। এছাড়া দেখুন এই লেখাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে প্রপার্টিজ, তো প্রপার্টিজ দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে অবজেক্ট প্রপার্টিজ আসবে এখান থেকে আমরা এই অ্যাডভান্সে ক্লিক যদি করি, এখান থেকে আমাদের এই টুল বক্সে আমরা এখান থেকে আমাদের যে অবজেক্ট প্রপার্টিসের মধ্যে ডান দিকে যে
টেক্সটের একটি আইকন পাব। এই আইকনটিতে নর্মালি একটি ক্লিক করলে এই টেক্সটের যে অপশনগুলো ডান পাশে তো দেখাবেই, এছাড়া আমরা এই টেক্সটকে নর্মালি আমাদের এই টেক্সট মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখব যে টেক্সটের সাথে জড়িত সমস্ত অপশনগুলো এখানে রয়েছে। আমরা টেক্সটের যে কোনো অপশন, যে কোনো ব্যাপার আমরা এখান থেকে খুঁজব, যে টেক্সটকে বিভিন্নভাবে যা কিছু করতে চাই সেটির যদি আমরা কোনো ওয়ে না পাই তাহলে আমরা এই টেক্সট মেনুতে আসব। এছাড়া দেখুন এখানে একটি বড় এফ, ক্যাপিটাল লেটার এফ রয়েছে, এখানে ক্লিক করলেও আমরা এরকম ফর্মের টেক্সট পাব এবং এখান থেকে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ট্যাবস, কলাম, ইফেক্ট এগুলো নিয়ে নিয়ে আমরা কাজ করব। তো এভাবে টেক্সট সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আমরা কোরেল ড্রতে খুব দ্রুত এবং খুব সহজেই হ্যান্ডেল করতে পারি।